Rishiburum Goria Ted, Goria Mutai Payo, Tao, Piaba, Takalai, Goria Ted, Goria Mutai Kilmo, Munichle, Aginisla Judanuzaka. Tripra Hastini, Grunkrun Amsayo, Tiprasuran Mutai Kotor, Baba Goria Mutai Kulumo, Shurimo, Jemir Zaka, Ahom Dutam Kalaye, Oba Hakino, Agotala, Oba Nagorova Hino, that is the club me, Lua Jimumbai, Baba Goria Mutai Kulumo, Shurimo, Tarmo, Jemir Zaka. Ara Baba Goria no Kumane Bagay, Hibika Agotala Tomai, Tiprasha Lukur no Kobe Kumuni, Dofani Lukurova, Oba Nagoro, Goria Mutai, Tarma, Kuluma, Shurima, Nainadi, Chinimang Pidwa. Goria Pulakan is in Bosoni, in Yadini, Yapamobo. Busubaro Kajeton, how we know. Bosoni, Guru Giraga Primo, the Brahman government of Mondi Hungary. Orto, the Boron Milu Kaito, Kaito, Tobosin is young Solom Kaito. Omke Bupunsim Kajakon Bogason is Mida Kajakitong, Bono Sopon, Oron Kai. Goria Pulakan is in Bosoni, in Yadini, Yapamobo. Busubaro Kajeton, how we know. Bosoni, Kajeton, 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 The Brahman government is hungry. Orto, the Boron Milu Kaito, Kaito, Tobosin is young Solom Kaito. Omke Bupunsi Kajakon Bogason is Mida Kajakitong, Bono Sorpon, Bono, 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 Uno, Rugiraga, Bumia Tako, Bono, Ungo, Kai, Sini Puzo, Infuzo, Baba Goriano. Nini Sinemukisa? 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 Nini Baba Goriano. Nini Sinemukisa? 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 Nini Bopurni simiro amte khajagi ta amte bubagra simida to punto poila to nogo nogo khayo to ulong kha club clubo khai ta ta clubo mo khai ka je tini je janajati kwansa bai ha je tini ki pesa o milgo o je goriya puja no highlight khai ta busak baro khoja ka abai nagor kha to to poila to Kami am tirogo to kabang ma mal mata ro rathar layo ko orle bum hai. Kami yo to tini nogo nogo khayo. Noksuma bo khamne khayo. Tamo ongkaro bo. Ogo ongkaro je ronuk ma to nogo khayo ta nogo ongka. Ba kumne klabo ongka chutu goriya puja na khayo. গড়িয়া পূজাটা কেন করে গড়িয়া পূজাটা করা হয় যে পয়লা বৈশাখ বৈশাখ মাসের 1 তারিখ থেকে পূজাটা শুরু হয় এটা মেইনলি আমাদের জনজাতিদের পূজা কিন্তু এখন আমাদের ত্রিপুরাদের সর্বজন সবাই আমরা পাহাড়ি বাঙালি
দেখবেন অন্য অন্য ধর্মাবলীর উপরেও এত যোগদান করে। পূজাটা করার আমি যতটুকু শুনছি আমাদের এই অর্থের কাছ থেকে, এটা করার অর্থ হইল হচ্ছে এক তারিখ আমাদের গড়িয়া ঠাকুর নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে বাড়িতে বাড়িতে যাওয়া হয়। গেলে ওইখানে আমরা আমাদের যা সামর্থ্য কেউ চকি দেয়, কেউ পিঠা ধুয়ে দেয়, ঠান্ডা পরিষ্কার দিল, এখানে বাবা গড়িয়া রাখা হয়, রাখলে এখানে আমরা বড় বাসায় এগুলো গান টান গান, তারপর যাই যা সামর্থ্য বাড়ির থেকে দেওয়া হয়, কেউ চাল কেউ ডাল ওইগুলো সাত দিন যাবৎ কালেকশন করা হয়। সাত দিন পর সাত দিন পর সাতই বৈশাখ এটা নিয়ে মেন পূজাটা হয়। এখানে প্রার্থনা করা হয় যাতে আমাদের গ্রাম পাহাড়ে যারা জমি চাষ করেন বা জমি চাষ করেন যাতে ফলন ভালো হয়, আমাদের পরিবারগুলো যাদের নতুন বৈশাখ থেকে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এইসব নিজেরা মঙ্গল কামনা আছে। বাবা গড়িয়া বিষয় এটা আমি যতটুকু শুনছি এরা বাবা গণেশেরই একটা অংশ মনে আমি শুনছি, যতটুকু শুনছি আর কি। আমরা তবে এখানে আমরা জাতীয় উপজাতি সবাই মিললেই এইবার নিয়ে 30 বছর চলে 30তম পূজা করছি, আমরা চেষ্টা করি সবাই যতটুকু বিয়োগ করা হয়। আমার আজকে 7 দিন হয়েছে, আজকে পূজা এখন চলছে, তারপর সামনে 12:30 থেকে পূর্ণাতে কেউ মানত করেন, কেউ বাবা গড়িয়ার কাছে দিন দিয়ে আমার বছরটা কীভাবে যায় না দেখুন, আমরা শুনি যে আমাদের বর্ষদের কাছ থেকে যাদের দিন গুলা একটু ঘোলা হয় তাদের বছরটা একটু খারাপ দেখে বলে এরকম ধারণা করা হয়, বা বাবা গড়িয়ার মানত করা হয় যে বাবা আমাকে মঙ্গল এবং কেন করা হয় এবং এই পূজার মহত্বটা কিন্তু দেখতে পাওয়া, এটা রাজন্নমন থেকে এই পূজার সৃষ্টি, তার থেকে আমরা এই পূজাটা জাতি উপজাতি মিলে সবাই পূজাটা করে আসছি। এটা আমাদের 30তম পূজা গড়িয়া পূজা, বাবা গড়িয়া পূজা। এই পূজা আমরা সবাই মিলে তার প্রতি আরাধনা করি, মানুষের যাতে মঙ্গল কামনা হয়, সবার যাতে মঙ্গল কামনা হয় এই বলে কিলি চক্র। দিলবাবু, মূলত এই পূজাটা কী এবং কেন করা হয়, কবে ধরে এটা প্রচলিত এবং এটা কেন করা হয় যদি এটা আমরা জাতি উপজাতি সবাই মিলে এই পূজাটা আমরা করি এবং এটা 30তম আমাদের এটা 30তম পূজা, আমরা জাতি উপজাতি সবাই মিলে এই পূজাটা। আর অন্যান্যবারে আমরা কালেকশন করতাম বাড়িয়ে বাড়িয়ে আমার ইটা লাগবে আমার মাসি। মূলত এই পূজাটা কী এবং কবে ধরে এখানে হয়ে আইতেছে এবং এই পূজাটার বিশেষত্ব কী, কারা করে এবং আজকের দিনে কী অবস্থায় আছে যদি? এটা অনেক আগের এই পুরানো পূজা, এটা শুনেছি আমরা মা দাদার আমলেই যে এটা গড়িয়া পূজা রাজ দাদার আমলেই এটা হয়, আমরাও অখনো দেখতে আসি, অখনো পাইতেছি আইতাছি এখানে, আর এখানে অনেক বছর ধরে হইতেছে, সেই জাতি মানে সবাই মিললে উৎসবটা পালন করে আমরা সবাই যাচ্ছি সবাই আইয়া দেখি আর কি এখানে পূজাটা খুব সুন্দর করে হয়। এটা তো রাজ দাদার আমলেই পূজাটা এখানে গড়িয়া পূজা বছরের প্রথম দিক দিয়ে এই পূজাটা হয়। কেন এত ভালো সবাই লোকে সবাই ভালো হয়, আমরাও এখানে আইয়া মানুষে টানুষে দিই, সবাই মনের মাসে পূর্ণ করে বাবা গড়িয়া পূজা সত্যি সবাইকে ভালো, আর বাবাকে আমরা সবসময় ভালোবাসি আর ঠাকুর সবাই যেটা মঙ্গল কামনা করে এই হিসাবে আমরা এই পূজাতে আমরা আছি আর কি। আচ্ছা।